দেখো একের দাগের যে 15টি ছোট প্রশ্ন দিয়েছে সেগুলির উত্তর নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নের উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। খয়ের উত্তর হবে আমির খসরু ছিলেন একজন সুফি কবি, তিনি ফার্সি ও উর্দু দুই ভাষায় লিখেছিলেন। গয়ের দিল্লির কাছে ইসলাম ধর্মে ধর্মান্তরিত মঙ্গোলদের একাংশ নব মুসলমান নামে পরিচিত ছিলেন। খয়ের উত্তর আলাউদ্দিন খলজি, উমর উত্তর শেখ ফরিদ উদ্দিন। চয়ের উত্তর রাজা গণেশ ছিলেন একজন বাংলার হিন্দু শাসক, তিনি বাংলার ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতা চ্যুত করে ক্ষমতায় এসে সমগ্র বাংলা জুড়ে স্বাধীন হিন্দু সাম্রাজ্য স্থাপন করেন। ছয়ের উত্তর হবে মালাধর বসু। ছয়ের উত্তর হবে দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন বাহমন শাহ 1347 সালে। ছয়ের উত্তর খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় 1527 সালে। নিয়র উত্তর হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় 1976 খ্রিস্টাব্দে 18 জুন। ছয়ের উত্তর মুঘল সম্রাট আকবরের ধর্ম বিশ্বাসের প্রধান অঙ্গ হল সুল ই কুল, অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা। ফৈজি ছিলেন মধ্যযুগের প্রয়াত ভারতের একজন কবি এবং পণ্ডিত। জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম হল স্যার টমাস। ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্য একটি শিয়া রাজ্যের নাম হল বিজাপুর। শিবাজির অভিষেক হয়েছিল 1678 সালে। এই উত্তরগুলো তোমরা লিখে নাও, তোমাদের 15 নম্বরের এই সলিউশনটি করে দেওয়া হলো।